শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন। কথা দিলেও শিক্ষকদের বকেয়া দিচ্ছে না সরকার। দেখুন, 5 বছর আগে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে শিক্ষকদের বকেয়া মেটানো হবে বলে কথা দিয়েছিল রাজ্য। শিক্ষকদের একাংশের অভিযোগ, হাতে গোনা কয়েকজন বকেয়ার কিছু অংশ পেলেও বাকিরা পাননি। এবারেও অভিযোগ, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের আগে একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। ভোটের আগে বকেয়া মেটানোর ব্যাপারে সমস্ত জেলা স্কুল পরিদর্শক DI এবং ADIদের নির্দেশ দিয়েছিলেন স্কুল শিক্ষা কমিশনার, কিন্তু সেই বকেয়া এখনও মেলেনি বলেই অভিযোগ তাদের। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার জানান, নানা কারণে এই বকেয়া রয়েছে। শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার পরে প্রথম মাস থেকে বর্ধিত বেতন আসে না, বকেয়া জমা হয়। নতুন স্কুলে যোগ দেওয়ার পরেও তাই, 18 বছর শিক্ষকতা করার পরে কিছু আর্থিক সুবিধা মেলে, সেই সব বকেয়াও বাকি। সব মিলিয়ে প্রায় 70,000 শিক্ষকের বকেয়া বাকি আছে বলেই সূত্রের খবর। একজনের 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে বলে দাবি কয়েকটি শিক্ষক সংগঠনের। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, জেলা স্কুল পরিদর্শকেরা জানিয়েছেন বকেয়া মেটানোর মতো তহবিল নেই। বেশ কিছু জেলা স্কুল পরিদর্শকদের মতে এই অভিযোগ পুরোপুরি ঠিক না, বকেয়া মেটানোর কাজ শুরু হয়েছে। এই ছিল একটা আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।